ছাত্রীরা এই যে রাজ্যের ভবিষ্যৎ বৃহস্পতিবার তাদের অভিনন্দন জানিয়ে সে কথাই বারবার শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার থেকে 75% নয়, শুধুমাত্র 60% নম্বর পেলেই ছাত্রছাত্রীরা পাবেন বিবেকানন্দ স্কলারশিপ। রাজ্যের কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে প্রতিটি জেলার উপস্থিত ছিলেন শীর্ষ স্থানাধিকারী ছাত্রছাত্রীরা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রেন্স ও মাদ্রাসা বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের এদিন পরীক্ষায় নজিরবিহীন সাফল্যের জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিনও আপনারা ভালো করে অ্যাডমিশন নিন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাও কাজে লাগাবেন, চিন্তা করবেন না, পড়াশুনোয় যাতে কোনো রকম প্রবলেম না হয়। সবুজ সাথীর আর কিছুদিনের মধ্যেই 3 লক্ষ সাইকেল ক্লাস 9-কে আমরা দেব, আর 12 ক্লাসের যারা উঠবেন 11 থেকে 11-12 করে 12 ক্লাসে প্রত্যেক 12 ক্লাসকে আমরা 10 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন 10,000 টাকা করে দেব। সুতরাং আপনাদের কাছে এটা অনেক কাজে লাগবে, স্টুডেন্টদের জন্য এগুলো আমরা করছি, আমরা করে যাব। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপটায় যারা জেনারেল কাস্ট, যেমন সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী আছে, কন্যাশ্রী তো আমার অলে। মুখ্যমন্ত্রী জানালেন পড়ুয়াদের জন্য চালু হবে কেরিয়ার গাইডেন্স পোর্টাল, বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ থাকবে সেই পোর্টালে। ছাত্রছাত্রীরা যে ট্যাব বা ল্যাপটপ পাচ্ছে সেখান থেকে ওই পোর্টালে গিয়ে গাইডেন্স নেওয়ার কথা বললেন তিনি। তিনি ঘোষণা করেন তমলুকে তৈরি হচ্ছে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সুন্দর থাকবে। আর পরিবার পরিজন তারা তো খুশি নিশ্চয়ই, পাড়া পরিজন পল্লীবাসীরা সকলেই, সকলকেই ডাকতে পারলে আমরা খুশি হতাম। বাট সকলের কাছে মনীষ একটা করে, আমাদের যারা সবাই পাস করেছে সবার কাছে একটা করে চিঠি চলে যাবে। আর আর যারা আপনারা খুব ভালো রেজাল্ট করেছেন আমরা গর্বিত আপনাদের জন্য। আগামী দিনও আপনারা ভালো করে অ্যাডমিশন নিন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাও কাজে লাগাবেন, চিন্তা করবেন না, পড়াশুনোয় যাতে কোনো রকম প্রবলেম না হয়। সবুজ সাথীর আর কিছুদিনের মধ্যেই 3 লক্ষ সাইকেল ক্লাস 9-কে আমরা দেব, আর 12 ক্লাসের যারা উঠবেন 11 থেকে 11-12 করে 12 ক্লাসে প্রত্যেক 12 ক্লাসকে আমরা 10 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন 10,000 টাকা করে দেব। সুতরাং আপনাদের কাছে এটা অনেক কাজে লাগবে, স্টুডেন্টদের জন্য এগুলো আমরা করছি, আমরা করে যাব। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপটায় যারা জেনারেল কাস্ট, যেমন সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী আছে, কন্যাশ্রী তো আমার সব মেয়েদের জন্য আছে গভর্নমেন্ট স্কুল মাদ্রাসায়, সব মেয়েদের গভর্নমেন্টে যারা আছে তাদের একেবারে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তাছাড়াও আরেকটা স্কলারশিপ আছে আমাদের উচ্চশিক্ষায়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেটা হচ্ছে ইন জেনারেল কাস্ট, যারা কেউ কিছু পায় না বাট তারা পড়াশুনায় ভালো, হয়তো বাড়িতে পয়সা নেই, তাদের জন্য আগে 75% পেলে তবে স্কলারশিপটা পেত, এবছর আমরা ওটা 60% করে দিয়েছি, ফলে অনেকেই এতে সুযোগ পাবে যাদের উচ্চশিক্ষায় মানে ওই স্মার্ট কার্ড ছাড়াও, যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড ছাড়াও এই স্কলারশিপগুলো পাবে। ভালো করে পড়াশুনো করুন, অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে, স্বাধীনতার পর 70 বছরে ছিল মাত্র 13টা, এখন প্রায় হয়ে গেছে সেখানে 42টা। সুতরাং পড়াশুনোর জন্য কোনো জায়গার অভাব নেই। আর মনে রাখবেন ভারতবর্ষের মধ্যে র্যাঙ্কিংয়ে 1 এবং 2 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে আমাদের স্টেট কিন্তু খুব ভালো এডুকেশনে, অনেকে আমরা এখানে ওখানে খুঁজে বেড়াই, কিন্তু মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আপনার চোখের সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে, কলেজগুলো আছে, আজকে আমাদের প্রেসিডেন্সি বলুন, যাদবপুর বলুন, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, সেন্ট জেভিয়ার্স বলুন, এমনকি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরকম অনেক গ্রামের জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে, তারা কিন্তু আমেরিকা, লন্ডন, বিভিন্ন বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে তারাও কিন্তু ট্যাগ করে চলছেন। আর আমরাও নিজেরা একটা করছি, আমরা একটা সিস্টেম চালু করছি, সেটা হচ্ছে
যাতে সারা পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে, যত স্কুল কলেজ আছে, তাদের সাথে আপনারা তাদের ইনফরমেশন পেতে পারেন, ইনক্লুডিং ইন্ডিয়া, ইনক্লুডিং সারা ওয়েস্ট বেঙ্গল। তার জন্য আমরা একটা সিস্টেম চালু করছি, একটা পোর্টাল আমরা, কেরিয়ার গাইডেন্স আমরা তৈরি করছি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। সুতরাং এই কেরিয়ার গাইডেন্সটা স্টুডেন্টরা যাতে পেতে পারে এটা দেখতে হবে। এটা মনীষ কোন সিস্টেমে করলে তারা পেতে পারে এটা দেখে নিয়ে দেখতে হবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এটা ফ্রিতে পায়, ঠিক আছে? কেরিয়ার গাইডেন্স। মুখ্যমন্ত্রী বললেন, তোমাদের অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, সব সুযোগ সুবিধাগুলো ব্যবহার করো। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পড়াশোনা করতে হবে কিন্তু সবসময় শুধু পড়লে চলবে না, খেলাধুলো করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার পরামর্শ, পড়াশোনা করতে হবে কিন্তু স্ট্রেস নিলে চলবে না। সেই সঙ্গেই তিনি বলেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে পড়ুয়াদের, সুযোগ পেলে দুয়ারে সরকার ক্যাম্পে যাও, সাধারণ মানুষকে ফর্ম ফিল আপে সহযোগিতা করো। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে .com।